হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো আগে ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার মেয়ের শরীরটা খারাপ মানে জ্বর এসেছিলো হঠাৎই ঠান্ডা জ্বর তো মেয়ের জ্বর এসেছিলো আমি ডাক্তারখানা নিয়ে গেছিলাম আর রাতে ওষুধ খাওয়ার পরে আর জ্বর আসেনি তো সকালের দিকে একটু জ্বর মতো আবার এসছে তো মেয়ে ওঠেনি নিকো। তো আমি কি করলাম মেয়ে ওঠেনি বলে আমি জামা কাপড়গুলো সব পরেছিলো মানে ডাক্তারখানায় গিয়েছিলাম সেগুলো তারপরে আবার এমনি শর্ট ভিডিও বানানোর জন্য যে কাপড় চোপড় পরেছিলাম তো সেগুলো একটু গোজগাছ করছিলাম তো সব সময় তো আর হয়ে ওঠে না তো সেই কারণের জন্য আর মেয়েকে ডাকছিলাম যে বাবু তুই ওঠ তো মেয়ে বলছিল মা শরীরটা অস্বস্তি করছে তো ওই জন্য মেয়ে শুয়ে আছে আর পড়তে বসবে বললো একটু পরে উঠে পড়তে বসবো তো সেই কারণের জন্য আমি বললাম বাবু তুই সাইড এসো আমি মানে বিছানা বিছানা সব গোচ গাছ করে নি তো সেই কারণের জন্য এই দেখো বিছানাগুলো গোচ গাছ করছিলাম আর শীতের বিছানা মানে কি বলো তো বন্ধুরা এক গাদা হয় তাই না মানে সে বলে না ক্যাথা কম্বল সব এক গাদা বার করতে হয় শীততে তো আর গরমের বিছানায় কি হয় বলো তো একটা পাটি পেরেও শোয়া যায় মেঝেতে যদি শুই আর খাটে শুলে তাহলেও বিছানাতে এমনি শুয়ে পড়া হয় কিছুই থাকে না বালিশ ছাড়া তাই না আর শীতের বিছানা ধরো পারতেও যেমন দেরি হয় বিছানা করতে আর কি আবার তুলতেও দেরি মানে সমস্ত কিছুই তো কী আর করা যাবে আমাদের দৈনন্দিন জীবন তো এভাবেই কাটে তাই না আর কি কী তো মেয়েটার শরীর খারাপ তো নাহলে মেয়েটা হয়তো হেল্প করে ওই জন্য একা হাতেই সব কিছু করতে হবে আর আজকে আমি একার হাতে কিভাবে আমার সংসারের প্রতিটা কাজ করি তো সেটাই দেখো তোমাদের সঙ্গে তুলে ধরবো মানে মেয়ে তো কোনো কিছুতে একটু হেল্প করে দেখতে পাও আমার প্রতিটা ভিডিওতে তাই না তো যাই হোক এই যে ঘর ঝাঁট দিচ্ছিলাম আর বারণটা ছোট হয়ে গেছে আর আমি খুব একটা ঝুঁকে ঝাঁট দিই না সামনে যেহেতু আমার মাজায় পন্ডালাইসিস আছে আর শীতের দিনে তো খুব সকালে করে উঠে যে আমি ঝটপট কাজ করব সেটাও আমি কিন্তু সেভাবে করতে পারি না কারণ সকালে ঘুম থেকে উঠে সারাদিন বিছানায় শুয়ে থেকে এই সারা রাত বিছানায় শুয়ে থেকে কি বলো তো সকালে উঠতে গিয়ে যেন শরীর মাজায় মানে কীরকম একটা ইয়ে হয় তো সেই কারণের জন্য তো তারপরে ঘরটা ঝাঁট দিয়ে এখানে থালা বাসন ধোবো বলে চলে এসেছি আর থালা বাসন ধুচ্ছি দেখো চাদর মুড়ি দিয়ে তো ঠান্ডা জল তো কেয়ার করব আর আমি এগুলো স্ট্যান্ডে দিয়ে ভিডিওটা মানে ফোনটা স্ট্যান্ডে দিয়েছি দিয়ে কাজগুলো করছি আজকে তার কারণ মেয়ে জ্বর বলে মেয়ে শুয়ে আছে ওঠেইনি তো সেই কারণের জন্যই আর হুটোপাটি হুটোপাটি করে করছিলাম তো এই কারণে পাটি করছিলাম মেয়ে তাড়াতাড়ি করছিল যে মা তাড়াতাড়ি করো তো শরীরে সেরকম জুত পাচ্ছে না জ্বর তো আর ঠান্ডার সময় ঠান্ডার সময় যদি জ্বর আসে মানুষের তাহলে কিন্তু বেশি অস্বস্তি লাগে কারণ এমনি তো শীতের সময় আর এমনিতে শীতের সময় তার উপরে আবার কি বলো তো তো জ্বর তো তাহলে কিছু তো করার নেই তাই না তো এই যে ঘর মুছছিলাম আর ঘর মুছতে মুছতে তো মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই ঘরটা মুছছিলাম আর বাসি কাজ সম্পূর্ণ আমি কমপ্লিট করলাম তো প্রত্যেক দিন সব কিছু শেয়ার করি না আজকে কিন্তু প্রতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ঘুম থেকে উঠে আমি কি কি করলাম সব দিন তো মানে খুটিয়ে সব কিছু করা হয় না তাই না বলো তো আজকে আমি প্রত্যেক দিন কীভাবে কী করি তো সেটাই শেয়ার করছি যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা অব্দি আমি কী কী করি তো এই যে তারপরে একেবারে স্নান করে চলে এসেছি আর স্নান টান করে এসে মেয়েকে মুড়ি খেতে বললাম তো মেয়ে বলল একটু আলু ভেজে দিতে তো একটু আলু ভেজে দিলাম আলু ভেজে মুড়ি মাখিয়ে দিলাম আর মেয়েকে দিলাম ওতেই আমিও একটু খেয়ে নিয়েছি মেয়ের সঙ্গেই বাটিতে তো তারপরে সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম মুড়ি টুড়ি খেয়ে এই যে সবজি কাটতে বসে পড়েছি আর সবজি টবজি কেটে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কাটি কারণ ভাতটা বসিয়ে দিলে ভাতটা হয়ে যায় তারপরে সবজিও কাটা হয়ে যায় তাই না আর একা হাতে করলে কি বলো তো একে একে না করে নিলে হয় না যদি ভাবি যে একটা সবজি বসিয়ে দিয়ে আর একটা কাটবো সেটাও হয়ে ওঠে না তো সেই কারণের জন্য আর কড়াইয়ে তেলটা দিয়ে এই যে পেঁয়াজ কলি কাটছিলাম পেঁয়াজ কলি যদি তেলের উপরে দিই একদম চড়বড় চড়বট করে আওয়াজ হয় আর পেঁয়াজ কলি দেওয়ার পরে চড়বড় করে আওয়াজ হলে গায়ে মুখে হাতে মুখে মানে ছড়িয়ে আসে তো সেই কারণের জন্যে তো ওই জন্যেই কেয়ার করা যাবে তো ভাজতে তো হবে তারপরে যে গাজর কাটছিলাম গাজর কেটেছিলাম তো গাজরটা যদি দিয়ে ভাজা করব আর মেয়ে মুড়িও সেরকম খেলো না মেয়েকে মুড়ি দিলাম মেয়ে মুড়িও খেলো না দু একবার মুখে দিলো আর জ্বরের মুখে কিছুই ভালো লাগছে না ওই জন্য খেতে চাইছে না তো তারপরে রান্না করছিলাম মেয়েকে বললাম কী রান্না করব বলল আমাকে ভাজা করে দাও ভাজা দিয়ে ভাত খাবো তো সেই জন্যই আর যেটা খেতে চাবে তো সেটাই করব তো বারবার বললে যদি না খায় তখন আমার নিজেরই রাগ হয়ে যাবে তো সে কারণে আমি নিজে আর বারবার ওকে বলছি না নিজের খুশি মতো যখন খাবে তখন খেয়ে নেবে খাবো বলবে তখন তো যাই হোক ও বললো যেখানে ভাজা দিয়ে খাবো ওই জন্যই ওইটা বানিয়ে নিলাম আর একেবারে স্নান করে নিয়েছি আজকে তো ওই জন্যে আর অতটা তারা নেই হুটো পাটা নেই নইলে কি বলো তো রান্না করে আবার স্নান করার তারা থাকে যে স্নান করতে হবে আর শীতের বেলা তো শীতের বেলায় মানে দৌড়িয়ে কুল পায় না ছোটো দিনের বেলা আর এই ভিডিও করার একটা ডিউটি তারপরে সংসারে কাজ টাজ করে এই সব রকম করতে গিয়ে মানে সময়ই হয়ে ওঠে না ওই জন্যে এক একদিন স্নান করতে বেলা চলে যায় তো সেই জন্যেই আমি ভাবলাম স্নানটা আজকে থেকে প্রত্যেক দিনই কী করবো একেবারেই সকালে স্নানটা করে নেবো একেবারে স্নানটা করা থাকলে আর অসুবিধা হবে না তো সেই জন্যে আর বাঁধাকপি ছিল অল্প একটু তো বাঁধাকপিটা কেটে নিলাম বাঁধাকপির সবজি মেয়ে পছন্দ করে তো সেই জন্যে বাঁধাকপিটা একটু আলু টমেটো দিয়ে করব বলে কেটে নিয়েছি তো বাঁধাকপিতে একটু যদি মটরশুঁটি হতো তাহলে বেশি ভালো হতো মটরশুঁটি আনা ছিল না আর বাজারে যাইও আর সেরকম কাউকে পেলামও না আর কারোর খোঁজ আমি নিজে করিও নি কারণ নিজে যাওয়া হলে হলো তা নইলে না তো তারপরে এই যে রান্না টান্না করলাম আর রান্না টান্না করে তারপরে রান্না টান্না কমপ্লিট করার পরে একটু রেডি হয়েছি রেডি হয়েছি কটা শর্ট ভিডিও বানাবো বলে শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি কারণ যদি খাওয়া দাওয়া করে ভিডিও বানাই লেট হয়ে যাবে তো সেই কারণের জন্য আর খাওয়া দাওয়ার পরে তখন আর শীতের দিনে তো ভালোও লাগে না তখন মনে হয় যেন একটু বসি তো সেই জন্য রান্নাটা করে একেবারে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি ভিডিও কটা করে নেবো তারপর দুপুরের খাবারটা খাবো খেতে একটু লেট হয় হোক তো সেই জন্য আর মেয়ে ওষুধ খেয়েছে এই যে জ্বরটা ছেড়ে গেছে তো মেয়ে ওই জন্যে বললো মা আমি একটু রেডি হই আমিও তোমার সঙ্গে কয়েকটা শর্ট ভিডিও করব তো সেই কারণে যেন তোমরা দেখেছ আমরা একসঙ্গেই তো ভিডিও করি তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারপরে ভিডিও বানানো কমপ্লিট করে নিয়েছি তো আমার চ্যানেলে দেখতে পাবে শর্ট ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখো আর আশা করি ভালো লাগবে জানি না আমি ভালো বললেই তো আর ভালোভাবে না তাই না বলো তো তারপরে এই যে খেতে বসে পড়েছি আবার চেঞ্জ টেঞ্জ করে আর এই যে মেয়ের ভাত বেড়েছি আর আমারও ভাত নিয়ে নিয়েছি আর দেখেছ ভাতের থেকে সবজির পরিমাণটা বেশি নিয়েছি কারণ সবজিটা শীতের সবজি তো বেশ ভালোই লাগে তো সেই জন্য আর এখানে সবজি নিয়েছি আলু পেঁয়াজ কলি গাজর ভাজার বাঁধাকপি টমেটো আলু দিয়ে একটা তরকারি মেয়ের আর আমার তো মেয়ে দু একবার যা মুখে দিলো দিলো ভাত তো দেখতেই পেলে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে কত কটা ভাত দিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু বসলাম বা থালা বাসন ধুয়ে বাকি কাজগুলো করলাম সেগুলো আর তোমাদের সঙ্গে অতটা শেয়ার করে নি তারপরে ছোলা ভিজানো ছিল তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম মেয়ে বললো যে ছোলার ছোলা মাখা করবে আর কি তো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সিদ্ধ করে নিয়েছি লঙ্কা সিদ্ধই দিয়েছিলাম আর ছোলাটা সিদ্ধ করে এই যে ঝাঁঝরাটাতে ঢেলে নিয়েছি যাতে জলটা ঝরে যায় তো সেই কারণের জন্য আর এখানে শশা গাজর পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছে কুচি কুচি করে তো কুচি কুচি করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি বললাম তুই তোর মতো করে এবার লবণ রকম কী দিবি মাখিয়ে নে তো মাকে ওই যে মেয়ে টেস্ট করে দেখছে তো আমি বললাম তুই খেয়ে দেখ কেমন লাগছে তো তোর তো ওই জন্য বললো মা ভালোই লাগছে তো আজকেই ছোলা মাখা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম